হ্যালো ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড পেন্টিংস আজকে আমি তোমাদেরকে রকম ছবি দেখাবো না তার বদলে একটা নতুন জিনিস দেখাবো যেটা আমাদের যে কোনো চারকোল বা পেন্সিল বা প্যাস্টেল বা সফট প্যাস্টেলের উপর স্প্রে করা হয় কারণ সেই কালারগুলো যাতে স্টে করে তার জন্য তো আমরা প্রত্যেকে জানি যে বাজারে আমরা এই ধরনের ফিক্সেটিভ কিনতে পাওয়া যায় পরিষ্কার এখানে লেখা আছে যে দেখা যাচ্ছে ফর প্যাস্টেল চারকোল অ্যান্ড পেন্সিল দিস ইজ ফিক্সেটিভ কিন্তু এই ফিক্সেটিভগুলোর এক এক সময় কী হয় যে স্প্রে করার পরে কিছু কিছু জায়গায় ছোপ ছোপ বা স্পট হয়ে থেকে যায় তো তার বদলে আজকে আমি বাড়িতে কিছু বানানোর চেষ্টা করব যেটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে এবং অনেক কম দামে এবং এটার প্রাইসও যদি আমরা দেখতে চাই এটা যদিও আমার অনেক দিন আগে কেনা এটা দু হাজার আঠেরোতে কেনা আমার সেই দু হাজার আঠেরো জিনিসটাও দাম তখন আড়াইশো টাকা ছিল এখন মোস্ট প্রবলি এটা দুশো পঁচাত্তর বা তিনশো দাম হয়ে গেছে তো এইটার বদলে আমরা নতুনভাবে যদি কিছু করতে পারি তো সেইটা দিয়ে আজকে আমি দেখাবো কি কি লাগছে এরকম একটা বোতল লাগছে যার সামনেটাই স্প্রে করা যায় যেমন আমরা এখন বর্তমানে এরকম বহুত পরিমাণে স্যানিটাইজার স্প্রে বোতল পাওয়া যাচ্ছে যেগুলো আমরা স্প্রে করতে পারি আর কি লাগছে আর লাগছে আমাদেরকে ফেভিকল প্রত্যেকের বাড়িতেই থাকে একটা বা দুটো এবং এই ফেভিকলকে এর মধ্যে আমরা ঢেলে সেটাকে নতুন করে তৈরি করবো এবং দেখব স্প্রেটা আদৌ কাজ করে কি করে না তাহলে চলো আমরা শুরু করে দিই আমি কাজটা শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি বোতলটা খুলে নিয়েছি এবার এর মধ্যে ফেভিকল যে গামটা আছে এই ফেভিকল গাম অতি সহজেই কিন্তু আমরা যে কোনো স্টেশনারি শপে বা আর্ট মেটেরিয়ালস যেখানে কিনতে পাওয়া যায় সেখানে পাই সেটাকে আস্তে আস্তে আমি ঢেলে নিচ্ছি এইবারে কি পরিমাণে ঢালব সেটার একটা কিন্তু পদ্ধতি আছে তো প্রত্যেকে খুব মন দিয়ে শোনো তাহলে আমি পরিষ্কার তোমাদেরকে বোঝাতে পারবো যে কীভাবে কতটা পরিমাণে আমাদের ফেভিকল দিলে আমাদের স্প্রেটা ঠিকঠাক তৈরি হবে আমি এখানে যে যতটা পরিমাণে ফেভিকল দেবো তার সাত থেকে আট গুণ আমাকে জল দিতে হবে অর্থাৎ এইটা যদি আমার একশো এম এর বোতল হয় তাহলে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে ফেভিকলটা নেব আমি দেখাচ্ছি যে খুবই অল্প পরিমাণে নিয়েছি এবং আমি কিন্তু অনেক বেশি পরিমাণে বানাবো কারণ আমার প্রচুর ড্রয়িংস থাকে আমি জলটা ঢেলে নিই প্রথমে ধীরে ধীরে এই যে জলটা ঢেলে নিচ্ছি এইবারে আমাকে দেখতে হবে জলের মেজারমেন্টের সাথে ফেভিকল প্রথমে আমি ফেভিকল যতটা নিয়েছি ততটা পরিমাণ জল ঢেলেছি কারণ আমি যাতে জিনিসটাকে তৈরি করতে খুব সুন্দরভাবে পারি অল্প পরিমাণ জল আমি রেখে দিচ্ছি পাত্রে সমপরিমাণ জল এবং সম পরিমাণ ফেভিকল নিয়ে মুখটা আমি এবার আস্তে আস্তে লাগিয়ে নেব মুখের পোর্শনটা খুলে রাখলাম এই যে মুখটা লাগিয়ে নিলাম এবারে কিন্তু খুব ভালো মতো আমি ঝাঁকাবো যাতে দুটো পরিমাণ খুব সুন্দরভাবে তৈরি হয় ঝাঁকানো কমপ্লিট দেখতে পাচ্ছ যে আমার ফেভিকল এবং জলটা খুব সুন্দরভাবে মিশেছে এইভাবে আস্তে 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 জল বাড়িয়ে তোমাদেরকে এই মিশ্রণটা একটা সুন্দর পরিমাণে আনতে হবে যাতে ফেভিকল খুব কম পরিমাণে থাকে এবং জল যাতে বেশি থাকে না তো কিন্তু যখন আমরা স্প্রে করব তখন স্প্রেটা খুব ঠিকঠাক হবে না তাহলে চলো ধীরে ধীরে এটাকে ভালো করে শেক করে নিই করে নিয়ে টোটালটা আমরা তৈরি করি মুখ লাগিয়ে নিলাম আরও একবার এবং খুব ভালো মতো শেক করে নিচ্ছি এবারে দেখো আমার টোটালটা রেডি কিছু পরিমাণ আমি অন্য জায়গায় রেখে পুরোটা প্রায় এখানে রেডি করে নিয়েছি তো এইবারে তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমাদের এই যে স্প্রে প্রোডাক্টটা বা স্প্রেটা যেটা আমরা করব চারকোল বা পেন্সিলের ওপরে সেইটা রেডি হয়ে গেছে তো একটু অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক যে সেইটা কাজ করছে কি না আমি বেসিক্যালি একটা পেজের উপর অ্যাপ্লাই করছি তারপরে মেনলি আপাতত আমার কাছে রিসেন্ট যে দুটো ছবি আছে অর্থাৎ এই রবীন্দ্রনাথ ট্যাগর এই ছবিটা এবং এই ছবিটা সোনু এই দুটো ছবির উপরে আমি অ্যাপ্লাই করব কারণ এগুলোতেও কিন্তু আমার সেই কালারগুলো উঠে যাচ্ছে তো ফার্স্টে আমি এটা চারকোল পেন্সিল আমাদের কাছে আছে এটা আমার কাছে চারকোল পেন্সিল আছে সেটা দিয়ে আমি একটু একটা জায়গাতে দাগ দিয়ে নিলাম কারণ যখনই কাজ করব এই দাগগুলো উঠবে এবং ঠিক তার পাশেই এই জায়গাটাতে আমি পেন্সিল দিয়ে এটা একটা সিক্স বি পেন্সিল পেনসিল দিয়ে আমি কিছুটা মার্ক করে নিলাম আমি দেখিয়েও দিতে পারি যে চারকোল পেন্সিলের এই যে আমার হাতে উঠছে এবং যদি অন্য আঙুল দিয়ে নিই এখান দিয়ে যদি এটা ঘষি হ্যাঁ এটাও উঠছে তো এইবারে এই যে আমি এই দুটোর উপরেই এখন আপাতত অ্যাপ্লাই করব স্প্রেটা কীভাবে করতে হবে সেটা আমি একটু বলে দিই স্প্রেটা কিন্তু আমরা খুব অল্প পরিমাণ আঠা নিয়েছি এবং জল বেশি পরিমাণ নিয়েছি কারণ এতটাই ভালো ফেভিকলগুলো যাতে এটা স্টিকনি মানে চ্যাটচ্যাটে না হয়ে যায় যার জন্য খুব লাইট পর নিয়েছি এইবার আমরা স্প্রেটা যখন করব। আমাদের খাতার থেকে কম করে তিরিশ সেন্টিমিটার দূর থেকে আমরা কিন্তু স্প্রেটা করব। তাহলে প্রথমে আমি আমার এই ছবি দুটো সরিয়ে নিচ্ছি কারণ এগুলোর উপর যাতে কোনো এফেক্ট না পড়ে আমি চেষ্টা করছি এর উপর দেখানোর বা এর উপর টেস্ট করার যে আদৌ কাজ করছে কি না তাহলে আমি একটা উপর থেকে স্প্রেটা করে দিচ্ছি দেখতে পাচ্ছ যে স্প্রে করলাম এবং তোমরা পরিষ্কার দেখতে পাবে যে খাতাটা কিন্তু ভিজে আছে খুব ভালো করে যদি নোটিশ করো যে এখানে কিন্তু জল জল যে পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ স্প্রেটা হয়েছে এখানেও তাহলে আমি একটু কিছুক্ষণ এটা শুকাতে দেব শুকানোর পর দেখব যে এই স্প্রেটা আদৌ উঠছে বা উঠছে না ততক্ষণের জন্য একটু হোল্ড করা যাক পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে আমি এই রবীন্দ্রনাথের ছবিটার উপরে যে স্প্রে করেছি এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে পুরোটাতে স্প্রে করেছি এইটাকে ড্রাই হতে দিতে হবে যতক্ষণ টাইম লাগবে ঠিক তারপরে আমরা দেখবো যে এটাও শুকিয়ে গিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়েছে তো আমাদের স্প্রে করা হয়ে গিয়েছে এবং অনেকটা টাইম পরেই আমরা এটাকে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এবার দেখব যে আমাদের উঠছে কিনা না জিনিসটা তো আমি এই যে ঘষে দেখছি যে আমার হাতে কিন্তু এই যে যদি আমি জু ভালো করে দেখাই কোনো রকম দাগ উঠেনি সিমিলারলি আমি যদি এই চারকোলটাতে এইটা আমার গ্রাফাইট পেন্সিলের ছিল এটা চারকোল পেন্সিল ছিল এটাতেও দেখে নাও খুব ভালো করে যদি ঘষে দেখায় দেখতে পারো যে কোনো উঠেনি তাহলে আমাদের এই স্প্রেটা খুব ভালো মতোই কাজ করেছে নেক্সট আমি যেটা করছি আমার এই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার শুকিয়ে গেছে এবং একটা হালকা শেড এসছে আমি এবার ঘষে দেখাই যে এই জায়গায় আমার কালার উঠছে কি না আমার কিন্তু হাতে কোনো রকম কালার উঠছে না অর্থাৎ আমার স্প্রে কিন্তু ঠিকঠাক ভালো করে যদি দেখানো যায় স্প্রে কিন্তু খুব ভালো মতো কাজ করেছে তার মানে আমার এই ছবিটাতে এখন কিন্তু আর কোনো রকম নষ্ট হওয়ার চান্স নেই এই যে আমার ছবিতে কোনো রকম আর স্পট উঠছে না অর্থাৎ আমার ছবি একদম খুব সুন্দর হয়ে গেছে নেক্সট আমি যেটা করছি আমি এই ছবির উপরে আমি কিন্তু স্প্রে খুব ভালো মতো করেছি এবং তোমরা যদি দেখো আমি ঠিক চুলেই হাত দিয়ে বসছি এখানে কিন্তু কোনো রকম আমি একটু ট্যাপ করে দেখাই কোনো রকম কিন্তু আমার এইখানেও আর উঠছে না অর্থাৎ আমাদের কিন্তু এই স্প্রেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে তোমরা প্রত্যেকে বাড়িতে তৈরি করতে পারো এবং সাথে তোমাদের যদি ভালো লাগে বন্ধুদেরকেও এই পদ্ধতি দেখাতে পারো তাহলে তাদেরও অনেকটা ছবিগুলো সেফ থাকবে তাহলে আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী দিনে নতুন একটা ড্রয়িংয়ের ভিডিও নিয়ে দেখা হচ্ছে